নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22শে এপ্রিল 2023 টু 1লা মে 2024, বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। আপনার মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে, এর ফলে বৃশ্চিক রাশির কি হবে, কি ঘটতে চলেছে, মহা ভবিষ্যৎ বাণী আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিয়ে আনতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির আলোচনাটা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে শুনবেন, কারণ বৃহস্পতির এক বছর আপনার রাশির ষষ্ঠ গৃহে অবস্থান করবে এবং যে যে ভাবের উপর দৃষ্টি দিবে সেই ভাবগুলো নিয়ে আমি আলোচনা করব। যাদের ক্ষেত্রে বৃহস্পতি খারাপ রয়েছে, অবশ্যই বৃহস্পতি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন। বৃহস্পতি আমাদের ভাগ্যের কারক গ্রহ, বৃহস্পতি সন্তান কারক গ্রহ, বৃহস্পতি মেয়েদের ক্ষেত্রে স্বামীর কারক গ্রহ, বৃহস্পতি আমাদের শিক্ষা, বৃহস্পতি ভাইয়ের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের ক্ষেত্রে বিশেষভাবে বিয়ের জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করে, শিক্ষাটা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ডিপার্টমেন্টটা কিন্তু বৃহস্পতির হাতে কিন্তু অনেকখানি রয়েছে। এই বৃহস্পতির রাশি পরিবর্তন, বৃশ্চিক রাশি ষষ্ঠভাবে অবস্থান করছে, প্রথম কথা বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে আপনাদের একটি কথা বলবো, লিভার, পেট, ডাইজেকশন সমস্যাগুলো বাড়বে, হজমজনিত সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এই সময় কিন্তু বৃদ্ধি করবে ষষ্ঠভাবে বৃহস্পতি। দেখুন, ষষ্ঠভাবে বৃহস্পতি কিছুটা হলেও আপনাদের, প্রথম কথা হচ্ছে যেহেতু আপনাদের পঞ্চম পতি, একটি কথা বলবো, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা একটু সতর্কভাবে ইনভেস্টমেন্ট করবেন, শেয়ার বাজার, ফাটকা, এই জায়গাটাতে একটু হলেও সতর্কভাবে ইনভেস্টমেন্ট করবেন। বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু সফল কিন্তু হবেন, তবে আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আর্গুমেন্টে জড়াবেন না, আপনার বসের সাথে আর্গুমেন্টে কিন্তু আপনি জড়াবেন না, কারণ ষষ্ঠভাবে তো কিছুটা ভুল সিদ্ধান্ত, যেহেতু পঞ্চমপতি হচ্ছে বুদ্ধির কারক, এই পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, বুদ্ধি বিভ্রাট হতে কিন্তু পারে। সরাসরি এই বৃহস্পতি আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুব, মানে এক কথায় বৃহস্পতির দৃষ্টিটা হচ্ছে গঙ্গা জলের মতো পবিত্র। চাকরি আপনাদের কনফার্ম হতে চলেছে আগামী এক বছরের মধ্যে, যারা বেকার বসে আছে, চাকরি পাচ্ছেন না, চাকরি সার্চ করছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির একটা বড় সম্ভাবনা সৃষ্টি করছে। সরকারি ক্ষেত্রে আপনাদের চাকরি, বেসরকারি ক্ষেত্রে আপনাদের চাকরির সম্ভাবনা, যারা একটা পরিবর্তন চাইছেন, একটা ভালো অপরচুনিটি জব চাইছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে ট্রান্সফারের জায়গাটা এবং প্রমোশন, এই জায়গাগুলো কিন্তু মজবুত কিন্তু করবে বৃহস্পতি আপনার রাশির কর্মভাবে অবস্থান করছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু লাভ নিশ্চিত রূপে দিবে, লিখে রাখুন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বৃহস্পতি কর্মভাবে দৃষ্টি দিয়ে কাজের প্রতি আপনাদের ইন্টারেস্টটা বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ কাজটাকে খুব আপনারা এই সময় কিন্তু খুব ভালো কিন্তু বাসবেন। এবং এই বৃহস্পতি আবার আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশভাব ব্যয়, খরচা হবে। আমি একটি কথা আবারও বলবো, খরচাকে নিয়ন্ত্রণ করুন, কোনো প্রপার্টি
বা অ্যাসেট এই জায়গাতে আপনারা টাকা লগ্নি করুন, প্রপার্টি অ্যাসেটে আপনারা টাকা লগ্নি করুন, খরচাটা নিয়ন্ত্রণ আপনারা করুন। এবং এর পাশাপাশি বৃহস্পতি দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে আপনাদের কোন দিকটা লাভ দিবে, বিদেশ থেকে লাভ দিবে, ফরেন থেকে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনাদের লং ট্রাভেল বৃদ্ধি করবে, ভ্রমণ আপনাদের বাড়বে, কর্মসূত্রে বিদেশে যাওয়া এবং এই সময়ের মধ্যে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে। তবে শরীরের পার্টের জন্য, শরীরের দিকের জন্য আপনার হসপিটালাইজেশন এর খরচা কিন্তু বাড়বে, অর্থাৎ মেডিকেল এক্সপেন্সেস এই সময় কিন্তু এই আগামী এক বছরের মধ্যে কিছুটা হলেও আপনাদের কিন্তু বাড়বে। শরীরের দিকে অবশ্যই নজর দিন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ঠিক দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় ভাব ধনের জায়গা, অর্থাৎ অর্থ আপনাদের আসবে। আবারও বলছি, অর্থ ডেলি ইনকাম বৃদ্ধি আপনাদের করবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, ফ্যামিলি প্ল্যানিং এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের পরিবারের ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল কিছুটা হলো সমস্যাগুলো আপনাদের কাটবে, পারিবারিক সমস্যা কিছুটা আপনাদের কমবে। এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে তো কথার মাধ্যমে, অর্থাৎ আপনার কথাতে মানুষ ইমপ্রেস হবে, ইমপ্রেশান আপনার মধ্যে থাকবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথাবার্তাতে মানুষ ইমপ্রেশান হবে এক কথায়। অর্থাৎ কথার মাধ্যমে যারা কাজকর্ম করেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এক কথা আমি বলবো দারুণ সুযোগগুলো কিন্তু আসবে। এবং এই সময়ের মধ্যে দ্বিতীয়ভাবে দৃষ্টি আপনার পরিবারের ক্ষেত্রে বৃদ্ধি এবং আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু হবে। তবে পঞ্চমপতি ষষ্ঠভাবে শিক্ষাক্ষেত্রে কিছুটা কিন্তু সমস্যা কিন্তু দিবে, অর্থাৎ যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা দূরে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো নয়, কিছুটা আপনাদের চাপ বাড়বে শিক্ষাক্ষেত্রে। আপনি যতটা প্রত্যাশা করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি এক্সামে রেজাল্ট কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ শিক্ষার দিকে নজর আপনারা দিন। তবে কিছুটা বৃহস্পতি আপনাদেরকে কিন্তু ভাগ্যের সাপোর্টটা আপনাকে কিন্তু দিবে এই সময়ের মধ্যে। বৃশ্চিক রাশির ধনাধিপতি এবং পঞ্চমপতি দ্বাদশভাবে দৃষ্টিত অর্থকে কামড়িয়ে থাকুন, অর্থকে আটকানোর চেষ্টা করুন, ইনভেস্টমেন্ট করুন, কোনো জমি বা জায়গাতে কিনে রাখুন, তাতে কি কিছুটা হলো যে অর্থ যে অপচয় বা বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন এই জায়গা থেকে কিন্তু খরচ, এই খরচগুলোকে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করা একান্তই দরকার। বৃশ্চিক রাশির টানা এক বছর এই মহাপরিবর্তনে যে ঘটনাগুলো ঘটতে চলেছে আমি আপনাদেরকে বললাম, অবশ্যই আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন কিন্তু বৃশ্চিক রাশির নিশ্চিত রূপে আসতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।